ধান একটা দেশ আগে বাসায় বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এখানে নুরুল আসলাফ রাজীব। মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব উপস্থিত রয়েছেন এখানে। মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে মেহেরপুরের পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে। এই বস্তা হাতে ফেলে একজন ওরা কোথায় গেছে মাঠে গেছে ভাই এখানে তিনটা দিন এই উঠে দাঁড়ান দাদা দাদা এই এখানে একটা দিন এই মহিলাকে দিন এখানে ব্যাগ দিতে ওইটা মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি ত্রাণ দিয়ে আসছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সকলকে বাসায় থাকার আহ্বান জানাচ্ছেন এবং ত্রাণ পৌঁছে দিচ্ছেন প্রত্যেকের বাসায় বাসায় যেয়ে। প্রিয় দর্শক, মেহেরপুর শহরের 7 নম্বর ওয়ার্ড দিঘিরপাড়া এলাকায় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূর করার জন্য। প্রত্যেকের বাসায় তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র এবং সকলকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। মেহেরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড দিঘিরপাড়ায় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি যে মানুষকে ত্রাণ দিয়ে আসছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে। সরকার ঘোষণা দিয়েছেন 25 তারিখ পর্যন্ত সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে ত্রাণ দিয়ে আসছেন। মেহেরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড দিঘিরপাড়া এলাকায় মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে দলনেত্রী শেখ হাসিনার নির্দেশে তারা কিন্তু ত্রাণ বিতরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা উনি আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ অনেক কর্মহীন মানুষ এখন বাড়িতে বসে আছে, যেহেতু এই রোগটি মানুষের সংস্পর্শে ছড়ে যাচ্ছে। মেহেরপুর এখন পর্যন্ত করোনা ভাইরাস কোনো রোগী আক্রান্ত হয়নি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে নির্বাচিত প্রতিনিধিরা খাবার পৌঁছে দিয়ে আসবে।
আমরা পৌরসভার পক্ষ থেকে আমার সাথে পৌরসভার সাত নম্বর কাউন্সিলর আছে, সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সবাই আছেন। আমরা সাথে থেকে প্রত্যেকটা যারা কর্মহীন মানুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পৌরসভার পক্ষ থেকে চাল ডাল আলু এগুলো আমরা পৌঁছে দিচ্ছি। পরবর্তীতে আমরা এটা দীর্ঘমেয়াদ থাকে আমরা আবারও এগুলো দিয়ে যাব। আমরা চেষ্টা করব পৌরসভায় যাতে কোনো মানুষ খাবার কষ্টে না থাকে, আমরা পৌরসভার পক্ষ থেকে সেগুলো করে যাচ্ছি। সেই জন্য আমি প্রত্যেকে অনুরোধ রাখবো, আপনার সরকারের নির্দেশনা মেনে চলুন, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। এই মহামারী থেকে আমাদের বাঁচতে হলে প্রশাসনের প্রত্যেকটা কমেন্টস আমাদের মানতে হবে, তবে আল্লাহর রহমতে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সকলকে ধন্যবাদ। আজকে 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 কয়টা পরিবারকে দেওয়া হলো? এটা আমাদের চলমান, আমরা এর আগেও দিয়ে এসেছি, এখনও চলছে। আজকে মিনিমাম 200 পরিবারকে আমরা দিচ্ছি। এটা সাত নম্বর।